ওম শান্তি আজকে এগারোই মার্চ দু হাজার তেইশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা জ্ঞান ও যোগবলের দ্বারা পুরনো পাপের খাতা পরিশোধ করে নতুন পণ্যের খাতা জমা করতে হবে অনেক দায়িত্ব পালন করতে হবে যোগবলের দ্বারা এবার হেলদি এবং অ্যাভার ওয়েলদি হতে হবে আজকের প্রশ্ন সঙ্গম যুগের বিশেষত্ব কি যা সম্পূর্ণ কল্পে হতে পারে না কখনোই হতে পারে না উত্তর সঙ্গম যুগেই পাঁচ হাজার বছরের পরে আত্মা ও পরমাত্মার প্রিয় মঙ্গল মিলন হয় এই সুবর্ণ আমাদের সুযোগ এসেছে জীবনে এই সময় হল বাবার নিসন্তানদের সঙ্গে মিলনের সময় এবং বাবার দ্বারা বাচ্চাদের বর্ষা প্রাপ্ত করার সময় অত্যন্ত উল্লেখযোগ্য সময় বাবা সব আত্মাদের জন্য এই সময় জ্ঞান প্রদান করেন আমাদেরকে অনেক অনেক লায়ক করে তোলেন সবাইকে লিবারেটার করেন বাবা লিবারেটার সবাইকে আমাদেরকে মুক্তিতে নিয়ে যান সঙ্গম যুগেই দেবী দেবতা ধর্মের স্যাপলিং লাগে যারা অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে তারাও বেরিয়ে আসে বাবা জ্ঞান প্রদান করতে থাকেন আর আত্মারা বিভিন্ন স্থান থেকে ছোট ছোটে আসে সবাই নিজের পুরনো হিসেব নিকাশের খাতা শোধ করে ফিরে যায় বাবার সঙ্গে পরম ধামে এমন বিশেষত্ব অন্য কোনো যুগে হতেই পারে না অমশান্তি পরম পিতা শিব এই নাম অবশ্যই উল্লেখ করতে হবে পরমাত্মা অথবা খোদা গর্ত অনেকেই বলে অনেক ধর্মাবলম্বীরাই বলে কিন্তু ফাদারের নাম অবশ্যই চাই পরমাত্মা হলেন পিতা পরমাত্মা হলেন আমাদের শিক্ষক পরমাত্মা হলেন আমাদের সদ্গুরু ফাদারের নাম হলই শিব তিনি হলেন শিব ওনার এই শিবের মধ্যেই সমস্ত রহস্য লুকিয়ে আছে নামের মধ্যে তিনি হলেন নিরাকার তাই না আত্মারও বাস্তবে হল নিরাকার তিনিও নিরাকার সন্তানও নিরাকার এখানে এখানে এসে সাকারী স্বরূপে পরিণত হয়েছে আকার নিরাকারী আত্মা এই হলো আমাদের এই সময় পার্ট আমরা প্লে করছি বলা হয় পরম পিতা পরমাত্মা পরমধাম থেকে বাচ্চাদের অথবা তো প্রিসেপ্টরকে পাঠিয়ে দেন তাদেরকে পাঠিয়ে দেন তা যার যার কর্মকর্তব্য করার জন্য পার্ট প্লে করার জন্য এবারে যখন গডফাদার বলে তখন মানুষের বুদ্ধিতে লৌকিক পিতার কথা স্মরণে আসবে না কারণ গডফাদার মানেই অন্য কিছু দেহের পিতাকে আত্মাই স্মরণ করে যে পিতা দেহ প্রদান করে যা প্রত্যেকের ঘরে ঘরে আছে তারপর আত্মার পিতাকে তো স্মরণ করবে তাই না দেহের পিতাকে যেমন স্মরণ করা যায় আত্মার পিতাকেও স্মরণ করা যায় কিন্তু উনি কে তাকে ফাদার বলে কেন ফাদার বলে কে সম্বোধন করে কেন তার কাছে দয়া প্রার্থনা করা হয় কি আছে তার কাছে এমন বিশেষত্ব তিনি হলেন সকলের পিতা কিন্তু যদি সবাই পিতা হয় জগতে তো সবাই যদি ফাদারহুড হয়ে যায় তাহলে তো এই প্রার্থনা প্রমাণিত হয় না কারণ এই প্রার্থনা করা হয় এক পরমপিতা পরমাত্মার কাছে কারণ আমরা সবাই দুঃখী বলে পরমাত্মা সব কিছু দিয়েছেন পরমাত্মাই আমাদের এই সন্তান দিয়েছেন তাই গডকে অবশ্যই স্মরণ করে ভগবানকে ডাকে এসে আমাদের পবিত্র করো দুঃখের দুনিয়া থেকে আমাদেরকে লিবারেট করো আমরা অনেক দুঃখে আছি তো নিশ্চয়ই তো কোথাও তিনি নিয়ে যাবেন যা এখন নেই তিনি আমাদেরকে উপহার দিবেন তাই না এটাই তো যুক্তিতে বলে বিবেগে বলে সবাইকে লিবারেট করে শান্তি দাম বা শোকদামে তিনি নিয়ে যান কল্পকল্প কল্পের সঙ্গম যুগে তিনি আসেন ওনার কর্তব্য করার জন্য এমন মাঝখানে তো আসেন না যা শাস্ত্রে এমন প্রতিপানিত হয়েছে সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে তখন আসবেন যখন নাটক পরিপূর্ণ হবে দুনিয়া একেবারে একেবারে তমপ্রদান হবে আর এই হচ্ছে তার প্রকৃত সময় বাবা বারবার বলেন বাচ্চারা আমি একবারই আসি কল্পের অন্তিমে একবারই আসি যখন কলিযুগের অন্ত হয় শতযুগের শুরু হয় ওই সময় আমাকে আসতে হয় আমাকে ক্ষণে ক্ষণে আসতে হয় না আর ড্রামাতে এমন পার্ট আমার নেই আমি একবারই আসি যখন সবাই তমপ্রদান হয়ে যায় এখন তোমরা সকলে তমপ্রদান হয়ে গেছো সকল ধর্মের আত্মারাই এখন ভিক্ষুক হয়ে গেছো কারণ চোরাসি জন্ম তো অবশ্যই পূর্ণ করতে হবে যদি আগেই আসি তবে চোরাসির চক্র তো পূর্ণ হবে না মাঝখানে তোমরা থেমে যাবে চক্রের সম্পূর্ণ অন্তিম সময় তো আসা দরকার এটাই আমার পার্ট যখন আসার সময় হয় তখন এসে আত্মারূপী বাচ্চাদেরকে সর্বপ্রথমে বাবা তারপর টিচার আমি সদ্গুরু এই তিন পার্ট আমি প্লে করি এবং তোমাদেরকে খাজানাতে আমি ভরপুর করি পিতা জন্মদিন সংসারে টিচার শরীর নির্বাহের জন্য শিক্ষা প্রদান করেন আর গুরুর কাছে যেতে হয় সদ্গতির জন্য এটাই সংসারের নিয়ম গুরু এখানেই করতে হয় শতযুগী কেউ গুরুর কাছে যায় না সেখানে বাবা আর টিচার থাকে এমন নয় বাবা টিচার হয়ে পড়াবেন বাবা আর টিচার আলাদা আলাদা হয় এখানে দেখো বাবা টিচার গুরু একজনই তিনি পরমাত্মা তিনিই টিচার তিনিই আমাদের সদ্গুরু বাচ্চারা তিনি তোমাদেরকে অ্যাডাপ্ট করেছেন তোমাদেরকে পাইয়ে দেওয়ার জন্য তোমাদেরকে তোমাদের স্বর্গের মালিক করার জন্য তুমি তোমাদেরকে এখন লায়ক তৈরি করছেন কারণ মায়া তোমাদেরকে বাদর বানিয়ে দিয়েছে তোমরা মুখ তোমরা মুখবংশা বলি ব্রাহ্মা মুখ বলি তারপর তো তোমাদের চাই পড়াশোনা তোমাদের চাই ট্রেনিং এই সময় ট্রেনিং হচ্ছে পড়াশোনা হচ্ছে তো সম্পূর্ণ সৃষ্টির আদি আদিমধ্যে অন্ত অন্তিমের রহস্য তিনি বুঝিয়ে বলেন এই তোমাদের পড়াশোনা এই পড়াশোনায় চারটি সাবজেক্ট ড্রামায় মুখ্য ক্রিয়েটার মুখ্য অ্যাক্টর কারা রয়েছে সম্পূর্ণ বিশ্বের চক্রের নলেজ তিনি প্রদান করেন এই জ্ঞান তোমরা এখন প্রাপ্ত করছ মূল লোক লোক স্থূল লোকের সম্পূর্ণ সমাচার বা নিউজ তিনি আমাদেরকে পরিবেশন করেন এত বড় পরি পরিবেশক এই পৃথিবীতে আর কেউ হতে পারে না কোনো দেহদারী মানুষের এই কর্তব্য করার কোনো অধিকার নেই এই সমগ্র চক্রটি কিভাবে আবর্তিত হয় সর্বপ্রথম দুনিয়ায় কে কে আসেন সর্বপ্রথমে তো বাচ্চাদের এই কথা জানা উচিত যে তিনি হলেন আমাদের অসীম জগতের পিতা তিনি শিক্ষক এবং সদ্গুরু উনি অর্থাৎ ব্রহ্মা বাবু বলেন আমার পিতা হলেন শিব কারণ শিব বাবা শিব বাবা ব্রহ্মাকে এসে প্রথম জ্ঞান প্রদান করেন আর বলাও হয় ব্রহ্মা কেয়ার অফ শিব আমরা সেজন্য ব্রহ্মা বাবাকে ফলো করে ব্রহ্মার কাছেই আমাদের সমস্ত জীবনের উদ্গার তুলে ধরবো শিববাবু বলেন এই ব্রহ্মা হলেন সন্তান আমাকে ওনার মধ্যে প্রবেশ করতে হয় তাই আমি ওনাকে অ্যাডাপ্ট করেছি প্রথমে ওনার নাম আসলে লেখরা ছিল দাদা লেখরা ছিল পরে ব্রহ্মা নাম রাখা হয় আমি ওনাকে অ্যাডাপ্ট করেছি মানুষ বাবা বাবা বলে কিন্তু তো না জেনে কিছুই জানে না শিবের চিত্রের সম্মুখে যায় কিন্তু হৃদয়ের গভীরতা দিয়ে বুঝে না উনি হলেন আমাদের পিতা কারণ পিতা বলার মধ্যে একটা ফিডিং আসা চাই একাত্মবোধ হওয়া চাই লৌকিক পিতার চিত্র দেখলে তৎক্ষণাৎ বলবে ইনি আমার পিতা কত উৎফুল্ল আসবে কত খুশি আসবে শিবের সম্মুখে সেই সত্যতার সাথে বলবে না সেই উদ্গার আসবে না সেই অনুভব আসবে না যদিও ওনাকে পরমাত্মা বলে স্বীকার করে কিন্তু সেই সত্যতার সাথে বলবে না যে আমাদের বাবা কারণ বাবা বলার সাথে এক সত্যতা আছে এক উত্তরাধিকারের এক নেশা থাকে শুধুমাত্র বন্দনা করবে ভক্তিমার্গের নিয়ম অনুসারে এত হতেই পারে না এটা হলো জ্ঞানমার্গ তার কাছে কী প্রাপ্তি হয় সেসব বুদ্ধিতে আসবে না কারণ ভক্তিতে যদি তোমরা থাকো তো ভক্তিতে তোমাদের কোনো অনুভব ছিল না আর এখন হচ্ছে অনুভব এই কথা বাবা বসে তোমাদেরকে বোঝান নিশ্চয় করার জন্য পয়েন্ট তো অনেক অনেক বাবা আমাদেরকে রোজ প্রদান করেন কিন্তু বাচ্চারা এ পয়েন্টকেই ভুলে যায় যা উচিত নয় এই জ্ঞান হল সর্বধর্মের জন্য সর্বধর্মের মানুষের জন্য যে মিলিটারি হোক বা সিভিলিয়ান জ্ঞান হলো সকলের জন্য তোমরা বাচ্চারা জানো সে বাবা হলেন আমাদের বাবা টিচার এবং সদ্গুরু আমাদের এই মিলন হলো খুব পুরাতন মিলন পাঁচ হাজার বছর বাদে বাবা এসেছেন এই মিলনকে আত্মা আর পরমাত্মার প্রিয় মঙ্গল মিলনও বলা হয় পরমপিতা পরমাত্মা এসে সব আত্মাদের সাথে মিলিত হন এই সময়ে সবার লিবারেটার হন কারণ মায়া আমাদেরকে জেলে পরে রেখেছেন বাবা আমাদেরকে উদ্ধার করেন সবাই তো শিক্ষা নেবে না কারণ মিনিমাম কিছু আত্মা এই শিক্ষা নেবে সকলের সময় হবে না সকলের ভাগ্যেও জুটবে না শিক্ষা তারাই নেবে যারা দেবতায় পরিণত হবে এখন তোমরা মানুষ থেকে দেবতায় পরিণত হচ্ছ মনুষ্য সৃষ্টির এই বিশাল বৃক্ষ এরই চারা গাছ রোপণ করেন স্যাপলিং লাগান আজ গভর্নমেন্টও বিভিন্ন রকমের স্যাপলিং লাগাতে থাকে কারণ এই পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে বাবাও স্যাপলিং লাগান তারপর যারা এই কুলের তারা যুক্ত হয়ে যায় এবং অন্তিম সময় পর্যন্ত তারা পুরুষার্থ করতে থাকে আর তোমরা এখন পুরুষার্থ করছো অনেকে আবার এই জ্ঞান ছেড়ে চলেও যায় যারা দেবী দেবতা ধর্মের আত্মা হবে বা ফাউন্ডেশনের আত্মা হবে তারা তাড়াতাড়ি তাদেরই স্যাপলিং লাগানো হয় তারাই টিকে থাকে অন্তিম সময় পর্যন্ত বাচ্চারা তোমরা হলে প্রকৃত দেবী দেবতা ধর্মের পরে অন্য অন্য ধর্মের আত্মারও স্যাপলিং লাগবে যারা অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে তারাও বেরিয়ে আসবে কারণ পরমাত্মা এমন নলেজ প্রদান করছেন যে নলেজ এখন প্রত্যেকের প্রয়োজন হবে মুসলমান পার্সি ইত্যাদি নানান ধরনের মানুষ আছে তাই না নিজের দৈবী ধর্মের বৃক্ষেরই স্যাপলিং লাগতে থাকে এখন তোমরা বাচ্চারা প্র্যাকটিক্যালে বুঝেছ তিনি হলেন আমাদের একমাত্র বাবা টিচার এবং সদগুরু ওনার থেকে খাজানা আমাদের প্রাপ্ত হচ্ছে মানুষ তো বলবে পিতা আমাদের জন্ম দিয়েছেন পরে অমুক টিচার আমাকে পড়িয়েছেন তারপর শেষকালে গুরুর কাছে যায় কেউ আবার যায়ও না প্রত্যেকের নিজস্ব বিশ্বাস আছে না কাউকে তো স্মরণ অবশ্যই করে বাবাকে স্মরণ করবে অথবা কোনো বন্ধু আত্মীয় স্বজনকে স্মরণ করবে তো মন তো এক জায়গায় থাকে না মন তো সংকল্প করতেই থাকে এখন তোমাদের জন্য যুক্তি হলো সবাইকে ভুলে এক বাবাকেই স্মরণ করতে হবে এটাই তোমাদের এখন পরম উচিত কর্তব্য তিনি হলেন সত্য পিতা সত্য টিচার সদ্গুরু সত্যখণ্ডের স্থাপনা তিনিই করেন সম্পূর্ণ সৃষ্টির আদি মধ্যের অন্তের চক্রের হিস্ট্রি জিওগ্রাফি তিনি বলে দেন আমরা সদর্শন চক্রধারী হয়েছি না তো আমাদের অবশ্যই চক্রকে স্মরণ করতে হবে চক্রকে স্মরণ করলে মায়ার গলা কাটা যাবে আর আমরা চক্রবর্তী রাজা হয়ে যাব এই সৃষ্টি চক্র কিভাবে আবর্তিত হয় শুরু থেকে শেষ পর্যন্ত চক্রের বিষয়ে আমরা আত্মারাই জানি এবং কল্পের এই সঙ্গম যুগে যোগেই আমরা জানতে পারি মাঝখানে তো কেউ জানতে পারে না বাবা আমাদেরকে পড়াশোনা করান কল্পের সঙ্গম যুগে সম্পূর্ণ বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফির রহস্য অন্য কেউ পারে না একমাত্র বাবা বুঝিয়ে দেন বাবার দ্বারা তোমরা সদস্য চক্রদারী হয়ে রাজা হও সেখানে এই নলেজ লুপ্ত হয় যা সত্য কোনো জ্ঞানের অস্তিত্ব থাকবে না নাটক পূর্ণ হয়েছে তারপর আত্মার মধ্যে যে রাজত্বের পার্ট রয়েছে সেসব প্লে হওয়া শুরু হবে তখন জ্ঞানের অস্তিত্ব থাকবে না এই সময় তোমাদের পার্ট হলো এখন ঈশ্বরীয় জ্ঞান শেখা আবার যারা নতুন বাচ্চারা আসবে বাচ্চাদেরকে তোমরা নলেজ প্রদান করবে তাদেরকে উচ্চ ভাগ্য প্রদান করবে বর্তমানের পার্ট তোমাদের সেবা করা তোমাদের চারটি সাবজেক্টের এখন প্রধান সাবজেক্ট হলো সেবা করা সার্ভিসেবল আত্মা হওয়া পদপ্রাপ্ত হলে গেলেই সব শেষ কারণ তোমরা ডিগ্রি যখন প্রাপ্ত হয়ে যাবে দুনিয়া যখন বিনাশ হয়ে যাবে তখন তোমরা চলে যাবে সত্য যুগে তখন এই সৃষ্টির নলেজ প্রায় লুপ্ত হয়ে যায় সৃষ্টিচক্রের নলেজ কোনো বাস্তবে কোনো মানুষের কাছে নেই সন্ন্যাসীরা তো চক্রকে স্বীকারই করে না তারা বলে তো এ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কল্পবৃক্ষকে দেখে বলে তো এসব হলো কল্পনা মাত্র তো বাচ্চারা তোমাদেরকে ধারণা করতে হবে কারণ ধারণা করে সকলকে এখন ধারণা মূর্ত বানাতে হবে সম্পূর্ণ যোগ না থাকলে ধারণা তো হবে না বুদ্ধি পিওর হবে না বলা হয় না হ্যাঁ বলা তো হয় না যে বাঘের দুধ সোনার পাত্রেই রাখা সম্ভব এই পরমাত্মার জ্ঞান হলো বাঘের দুধের সমতুল্য হ্যাঁ আর তোমাদের আত্মা এখন সেই সোনার পাত্রের মতো হতে হবে তো এই জ্ঞান অমৃত কেবলই বাচ্চাদের প্রাপ্ত হয় লৌহ পাত্রটি এখন তোমাদের স্বর্ণপাত্রে পরিবর্তিত হবে তবেই তো ধারণা হবে এর জন্য খুব ভালো পুরুষার্থ করতে হবে খুবই সহজ বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফিকে জানতে হবে সত্যযুগে কারা রাজত্ব করতেন কত সময় করেছেন কত সময় কত জীবন তোমাদের প্রাপ্ত হয়েছে ঘরানা বা বংশ তো থাকে তাই না তো বংশ লতিকা বলা হয় অতএব তাকেই বলা হয় ডিটি ডেনায়াসটি দৈবী বংশ বারোশো পঞ্চাশ বৎসর রাজত্ব করেছে সত্য যুগে বারোশো পঞ্চাশ বৎসর তো ত্রেতা যুগে যুদ্ধ করে এই রাজত্ব প্রাপ্ত করেছে না তা হতেই পারে না বর্তমানের পুরুষার্থের আধারে তোমাদের প্রালব্ধ প্রাপ্ত হয় এই সম্পূর্ণ চক্র তোমরা যাকেই বুঝাবে তারা শুনে খুশি হবে এই সুন্দর জ্ঞান জীবনের জ্ঞান যাকে গীতা বলা হয় যে তো সে তারা যদি মিলিটারি লোকও হয় তাদেরও ভালো লাগবে দিল্লিতে মিলিটারি লোকজন আসতো তাই না যখন ব্রহ্মা বাবার সময়ে তাদেরকেও বাবা বোঝাতেন যে তোমরা তো শুনেছ না যখন গীতা শোনানো হয় তখন তাতে ভগবানও বাচো আছে যে যুদ্ধের ময়দানে যারা মারা যাবে তো আমাকে প্রাপ্ত করবে স্বর্গবাসী হবে কিন্তু এমন নয় যে শুধুমাত্র গীতা পড়লে বা শুনলে স্বর্গবাসী হয়ে যাবে তার জন্য প্রসেসিং আছে তার জন্য সত্য এখন বাণী তোমাদেরকে বুঝতে হবে অনুভব করতে হবে তোমাদের যদি স্বর্গবাসী হতে হয় তাহলে বাবার কাছ থেকে উত্তরাধিকার তো অবিনাশে উত্তরাধিকার নিতে হবে তাহলে বাবাকে স্মরণ করতে হবে শ্রীমত অনুসারে চলতে হবে এই জ্ঞান বর্তমানে প্রাপ্ত হয় কারণ এখন স্বর্গের দ্বার খুলতে চলেছে এখন বাবা এই জ্ঞান এখন প্রদান করার অন্তিম সময় স্বর্গের দ্বার খুলবে এই জ্ঞান বর্তমান সময়ের জন্যই এই সময় তোমরা এই প্র্যাকটিস করবে শিব বাবাকে স্মরণ করার প্র্যাকটিস তোমাদের অবশ্যই করতে হবে যদি তোমরা স্বর্গের রাজধানী প্রাপ্ত করতে চাও এখন অসীম জগতের বাবা বারবার বোঝাচ্ছেন আমাকে স্মরণ করো জাগতিক গুরুর পরিবর্তে এক শিব বাবাকে স্মরণ করতে হবে যোগবলের দ্বারা তোমাদের আয়ু বৃদ্ধি পাবে তোমরা এবার হেলদি ও এলদি হতে থাকবে জ্ঞান এবং যোগের দ্বারা দুই তোমাদের প্রাপ্ত হয় তোমরা এবার হেলদি হও এবার ওয়েলদি হও তো এ হলো তোমাদের হসপিটাল কাম কলেজ বাস্তবে তো এটি হলো সত্য ইউনিভার্সিটি তো গভর্নমেন্টের যে ইউনিভার্সিটিগুলি আছে তাকে ইউনিভার্সিটি বলা হবে না কারণ এখানে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এখানে ইউনিভার্স তৈরি হয় ইউনিভার্স তো সমগ্র বিশ্বকে বলা হয় না এখানে এই দেখো এই জ্ঞান এখন তো সারা বিশ্বে প্রচলিত আছে তাতে বিশ্বের তো এই যে গভর্নমেন্টের কলেজ সেখানে বিশ্বের কোনো নলেজ নেই ওই সব হলো সীমিত জগতের অনেক সীমারেখা টেনে দিয়েছে আর এখানে তোমরা সত্যিকারের ইউনিভার্সকে এখন তোমরা একত্রিত করছো সকলকে বোঝাচ্ছ পরমাত্মা এসেছে নিজেকে আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করতে হবে তো ইউনিভার্সিটিকে হিন্দিতে বলা হয় বিশ্ববিদ্যালয় সারা বিশ্ব থেকে যে চাইবে সে এসে পড়বে এতটুকু তোমরা উন্মুক্ত দ্বার করে দিয়েছ ওই ইউনিভার্সিটি তো ওই রকম হওয়া সম্ভব নয় এখানে যে কেউ এসে পড়তে পারে এবার সে যে কোনো ধর্মের লোক হোক না কেন বিশ্বের রচয়িতা এই বিশ্ববিদ্যালয় স্থাপন করেন আমরা এরকম লিখেও থাকি আমরা সকলকে অফার করি আমরা প্যাম্পলেট ছাপিয়ে দিই তাহলে বিশ্ববিদ্যালয় অথবা ইউনিভার্সিটিতে তফাত কি আছে তো একটি হলো হিন্দি শব্দ অন্যটি হলো ইংরেজি বিশ্বের রচয়িতা এবং বিশ্ববিদ্যালয়টি রচনা করেছেন পরম পিতা পরমাত্মা যেখানে বাবা মানুষকে দেবতা রাজারও রাজা বানিয়ে দেন লিবারেট করেন এই সত্য এখানে উদ্ঘাটিত হয় শ্রীমত তো প্রাপ্ত হয় না কিন্তু আসরিক মত অনুসরণকারীরা শ্রীমতকে মানবে না কারণ তাদের নিজ মত থাকবে দৈহিক বল থাকবে ভোগ বল থাকবে এখানে এই শ্রীমতের দ্বারা কতখানি শ্রেষ্ঠ আমরা হতে পারি নিজের তন মন ধনের দ্বারা ভারতকে স্বর্গ বানাই এবং সবই হলো গুপ্তরূপে বাবাও গুপ্ত তো এবং বাবার জ্ঞানও গুপ্ত আসনও গুপ্ত ভাবে শ্রীকৃষ্ণ তো গুপ্ত থাকবেন না কিন্তু বাবাকে না জানার দরুন শ্রীকৃষ্ণের নাম গীতায় লিখে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং পরে শ্রীকৃষ্ণের ডান্স দেখিয়েছে সে তো প্রিন্স প্রিন্সেসরা নিজেদের মধ্যে করবে সে তো সত্য যুগের কথা সেখানে প্রজাতো যাবে না বাবা অনেক বুঝিয়েছেন বলেন জ্ঞান ধন প্রাপ্ত করে দান করতে থাকো খুব উচ্চই পড়াশোনা এবং তো পরা করতে হবে খুব সাধারণভাবে চেয়ারে আসন পেতে বসতে তো পারবে না তো এরকম সোজা হয়ে পায়ের উপর পা রেখে বসা হলো রাজযোগের বৈঠক এটাই সঠিক যদিও তোমরা যেমন ইচ্ছে বসতে পারো সেও তোমরা এই ধ্যান করতে পারো শতযুগে গোল্ডেন স্পোন ইন মাউথ হবে সোনার চামচ মুখে থাকবে বাচ্চারা সাক্ষাৎকারও করেছে না কিভাবে বিমানে সোনা ভরে আসে মহল ইত্যাদি খুব শীঘ্র তৈরি হয়ে যায় এখন বাবার চোখের সামনে দেখো বিদ্যুৎ মোটর ইত্যাদি কত কী আবিষ্কার হয়েছে আগেকার দিনে আনাজ কত সস্তা ছিল তাহলে সত্যযুগে আরও কত সস্তা থাকবে এখানে সোনার দাম মুদ্রার দাম যদি একশো টাকা হয় তবে শতযুগে এক পয়সা হবে সুতরাং কতখানি তফাৎ হলো অতএব তোমাদের এক জন্মের পড়াশোনার দ্বারা একুশ জন্মের রাজত্ব প্রাপ্ত হয় আর কি চাই এই নিশ্চয় তোমাদের এখন হওয়া উচিত নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী বাবা যুক্তি বলে দেন কন্যা যদি জ্ঞান অর্জন না করে তবে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হয় পুত্র যদি জ্ঞান অর্জন না করে তবে বলবে নিজেই উপার্জন করো বিবাহ করো তো বাবা পরামর্শ তো প্রতিটি বিষয়ে বাচ্চাদেরকে দেন বিবাহ ইত্যাদি অনুষ্ঠানে যদি যেতেই হয় তবে কেবল ফল গ্রহণ করো বাবা প্রতি মুহূর্তে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন শিব বাবাকে স্মরণ করে খেলে তা পবিত্র হয়ে যাবে আচ্ছা বাপ দাদার মিষ্টি মিষ্টি হারানিধি ব্রাহ্মণ কুলভূষণ সদর্শন চক্রধারী নূরে রত্নদের প্রতি শরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাবদাদাকে জানাই শরণের স্নেহ এবং সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার এক নম্বর বাবার কাছ থেকে যে জ্ঞান ধন সে সেসব দান করতে হবে কৃপণা চলবে না গুপ্তরীতিতে পড়াশোনা করে একর জন্মের রাজত্ব নিতে হবে নাম্বার দুই অন্য সকলের স্মৃতিগুলি বিস্মৃত করে এক বাবাকে সত্য পিতা সত্য টিচার এবং রূপে স্মরণ করতে হবে আজকের বর্ধান আত্মিক নেশার দ্বারা দুঃখ অশান্তির নামটুকুকেও সমাপ্তকারী সর্বপ্রাপ্তি স্বরূপ ভব তার অর্থ হল রুহানি নেশায় থাকা অর্থাৎ চলতে ফিরতে আত্মাকে দেখা বা আত্মা অভিমানে থাকা এই নেশায় স্থিত থাকলে সর্বপ্রাপ্তির অনুভব অবশ্যই হয় প্রাপ্তিস্বরূপ রুহানি নেশায় থাকা আত্মার সব দুঃখ দূর হয়ে যায় দুঃখ অশান্তির নামটুকুও থাকে না কারণ দুঃখ এবং অশান্তির উৎপত্তি হয় অপবিত্রতা থেকে যেখানে অপবিত্রতা নেই সেখানে দুঃখ অশান্তি কোথা থেকে আসবে যারা পবিত্র আত্মা তাদের কাছে সুখ এবং শান্তি স্বভাবতই থাকে আজকের স্লোগান যে সদা এক লগনে মগ্ন থাকে সেই হলো নির্বিঘ্ন আত্মা আজকে সমান আমি সর্বপ্রাপ্তি স্বরূপ আত্মা আচ্ছা ওম শান্তি